আমি জানতাম না স্টাইল করতে গিয়ে আমার ফুঙ্কের সঙ্গে এরকম হয়ে যাবে। আমি লাগিয়েছিলাম ফেক নেল, তারপরে ঘুমের ঘরে হাত কখন মুখে গেছে আর পুরো মুখটা আমার ছিঁড়ে গেছে। দেখো নেলগুলোর কোয়ালিটি ভালো ছিল না, নেলগুলো অনেক ধার ছিল, আর একটা নেল তো এমনি ভেঙে গেছে, আর নেলের দেখো কোয়ালিটি একদম খারাপ। একবার ইউজ করার পর দ্বিতীয়বার ইউজও করতে পারবো না। এবার আমি ভেবে নিয়েছি আজকে এটাকে তুলেই ছাড়বো। তো আমি উল্টে উল্টে করতে গেলাম, আমার একটা নখ পুরো অরিজিনাল নখের সঙ্গে উঠে চলে এলো, অর্ধেক দেখো পুরো চামড়া সমেত উঠে চলে এলো। দেখো পুরো নখের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমি আজকে নখগুলো তুলেই ছাড়বো। তার জন্য আমি একটা হ্যাক দেখেছিলাম না, আমি গরম পানিতে হাত ডুববে রাখলে নাকি নেলগুলো উঠে চলে আসে। আমি সেম করলাম, গরম পানিতে 10 থেকে 15 মিনিট হাত ডুববে রাখলাম, তারপরে দেখি সত্যি নেলগুলো উঠে চলে আসছে। একটু একটু লাগছে, আগের থেকে অত লাগছে না, কিন্তু বুড়ো আঙুলটা দেখো অর্ধেক আমার নেলটাও ভেঙে গেছে, অর্ধেক ওর চামড়া এটার সঙ্গে উঠে গিয়েছিল। তারপরে একটা নেল সব থেকে বেশি লাগছিল, কিন্তু এই নেলটা সব থেকে আরামসে উঠে চলে এলো। এইটাতে কিছু লাগলোই না, কিন্তু অন্যগুলোর অবস্থা পুরো খারাপ, মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, হাতের অবস্থাও খারাপ হয়ে গেছে। স্টাইল তো করাই হলো না, শেষ অবস্থাই খারাপ হলো।